উলুয়াটু চলে এসেছি। মাত্র একটা মাঙ্কি আমাকে অ্যাটাক করে আমার ক্যাপটা ফেলে দিল, আমার সানগ্লাসটা। চারপাশে বাদর আর বাদর। এটার বয়স অনেক, হাজার বছরের পুরানো। অ্যামেজিং। অন্য সবগুলি দর্শন জায়গার মতোই এখানেও 50,000 রুপিস দিয়ে আমার টিকিট করতে হবে, তারপরে ওদিক থেকে সারং নিয়ে পড়তে হবে। তো শুরু করা যাক প্রথমে টিকিট। প্রচুর মাঙ্কি, মাত্র একটা মাঙ্কি আমাকে অ্যাটাক করে আমার ক্যাপটা ফেলে দিল, আমার সানগ্লাসটা কামড়া শেষ করে দিল। আমার ড্রাইভার বারবার বলছিল যে বি কেয়ারফুল বি কেয়ারফুল, আমি বুঝি নাই যে এরা এইভাবে এসে মানে ঘাড়ের উপরে লাফতে পারে। চারপাশে বাদর আর বাদর। আই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। একবার এটা করেছে, সানগ্লাস নিয়েছে, কিন্তু এখন আর মোবাইল আমার ক্যাপ এগুলি দেওয়া যাবে না, নো ওয়ে। অনেক কষ্টে বাদরের হাত থেকে সানগ্লাসটা উদ্ধার করেছি, ঠিক মতো পাওয়া যাচ্ছে। অল রাইট, উলুয়াটু টেম্পল, এটা আমাদের কাছে টুরিস্ট অ্যাট্রাকশন, কিন্তু স্থানীয় লোকজন বিশ্বাস করে যে বালিকে যে 9টা টেম্পল সেফলি রেখেছে কিংবা রক্ষা করে, তাদের মধ্যে উলুয়াটু একটি। এটার বয়স অনেক, হাজার বছরের পুরানো। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গ ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি। মন্দিরটার সামনে এন্ট্রান্স ছাড়া বাকি তিন দিকে সমুদ্র দেখে রা, অ্যামেজিং, অভূতপূর্ব দৃশ্য। পাহাড়ে গা ঘেঁষে সিঁড়ি দিয়ে চলে গেছে অনেক দূর এই টেম্পলের সীমারেখা।